হাই ফ্রেন্ডস, আমি বিক্রম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আগের ভিডিওতে আমি বলেছিলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিজ্ঞপ্তির ব্যাপারে। তো এই ভিডিওতে আমি জানাবো যোগ্যতা ও পদের নাম। তো প্রথমেই বলবো, প্রথম যে পদ বলা হয়েছে ফোরম্যান, তার পদ সংখ্যা হচ্ছে 8। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রনিক কন্ট্রোল ও কমিউনিকেশন বিষয়ে ভোকেশনাল পাস, অভিজ্ঞতা 12 বছর, বয়স 35, বেতন 27,600 থেকে 46,000 টাকা। এরপর আছে ওয়েল্ডার, পদ সংখ্যা 3, শিক্ষাগত যোগ্যতা ওয়েল্ডিং এ ভোকেশনাল পাস, অভিজ্ঞতা 12 বছর, বয়স 35, বেতন 27,600 থেকে 46,000 টাকা। এরপর আছে টেকনিশিয়ান, পদ সংখ্যা হচ্ছে 11, শিক্ষাগত যোগ্যতা রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনিং বিষয়ে ভোকেশনাল পাস, অভিজ্ঞতা 6 বছর, বয়স 30 বছর, বেতন 21,600 থেকে 36,000 টাকা। এরপর পদের নাম টেকনিশিয়ান, পদ সংখ্যা 12, শিক্ষাগত যোগ্যতা মেশিন টুলস বিষয়ে ভোকেশনাল পাস, অভিজ্ঞতা 6 বছর, বয়স 30 বছর, বেতন 21,600 থেকে 36,000 টাকা। এরপরেও টেকনিশিয়ান, পদ সংখ্যা 15, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রনিক্যাল ওয়ার্কস ও মেইনটেনেন্স বিষয়ে ভোকেশনাল পাস, অভিজ্ঞতা 6 বছর, বয়স 30 বছর, বেতন হচ্ছে 21,600 থেকে 36,000 টাকা। এরপর হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদ সংখ্যা 150, মানে 150, শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি। এরপরও হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদ সংখ্যা 25, শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি। এরপরও এক্সিকিউটিভ ট্রেনিং, এর ক্ষেত্রে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদ সংখ্যা 6, শিক্ষাগত যোগ্যতা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি। তারপর হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, পদ সংখ্যা 9, শিক্ষাগত যোগ্যতা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ বিএসসি। এরপর হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, পদ সংখ্যা 7, শিক্ষাগত যোগ্যতা ফলিত পদার্থবিদ্যায় এমএসসি এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ বিএসসি। এরপর হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, পদ সংখ্যা 3, শিক্ষাগত যোগ্যতা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ এমএসসি অথবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ বিএসসি। এরপরের পদ হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনিং ফিজিক্স সাইন্টিফিক, পদ সংখ্যা 14, শিক্ষাগত যোগ্যতা পদার্থ বিষয় এমএসসি। তার পরের পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি কেমিস্ট্রি সাইন্টিফিক, পদ সংখ্যা 21, শিক্ষাগত যোগ্যতা রসায়ন বিষয়ে এমএসসি। এর পদের পরের পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ অ্যাপায়ারনেটিক, পদ সংখ্যা 12, পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ অ্যাপায়ারনেটিক অ্যাকাউন্টস বা ফাইন্যান্স, পদ সংখ্যা হচ্ছে 12। এর পরের পদ হচ্ছে এক্সিকিউটিভ অ্যাপায়ারনেটিক কোম্পানি সিক্রেটিক, পদ সংখ্যা 3। পরের পদের নাম হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদ সংখ্যা হচ্ছে 30। এর পরের পদের নাম জুনিয়র এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর ক্ষেত্রে পদ সংখ্যা হচ্ছে 40। তার পরের পদের নাম জুনিয়র এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, পদ সংখ্যা হচ্ছে 15। তার পরের পদের নাম হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ট্রেনিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদ সংখ্যা 4। তো আপনি এটি আবেদন অনলাইন নিজে নিজেও করতে পারেন। অনলাইনে গিয়ে npcbl.teletalk.com.bd এই ওয়েবসাইটে করতে পারেন। তো আপনি যদি এটি করতে চান, খুব তাড়াতাড়ি করে ফেলুন, তার কারণ আপনার হাতে আর টাইম একদমই নেই। 18 তারিখে হচ্ছে লাস্ট ডেট। তো আজকে ছিল এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করুন। ধন্যবাদ।